হ্যালো বন্ধুরা গুড আফটারনুন দেখো আজকে লাঞ্চ নিয়ে চলে এসেছি আজকের লাঞ্চে কি আছে বলতো এটা কি বলতো হ্যাঁ শীতকালের মূলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর মূলো বলতে মূলো শাকের যে পিছন দিকটা থাকে না মূলো শাকের পিছন দিকটা ওই পিছন দিকটা আর কি শাক শাক একটু মূলো শাক আর বেগুন আলু আর কুচো চিংড়ি দিয়ে তরকারি একটা এটা শীতকালে দারুণ খেতে লাগে তাই না আর তার সাথে আছে এই যে দেখো সয়াবিনের ঝোল সয়াবিনের ঝোল দেখতে পাচ্ছ সয়াবিনের ঝোল আর এই যে ভাত ঠিক আছে আজকে ডাল টাল কিছু বানাইনি কেননা যেহেতু সয়াবিনের ঝোল করেছি ঝোল হলে আর কিছু লাগে না এমনিতেও আমাকে শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে ঠিক আছে তো চলো খাবার সামনে রেখে বেশি কথা বলা যাচ্ছে না দারুণ খিদে পেয়ে গেছে তো চলো খাওয়া স্টার্ট করে দিই ঠিক আছে আর তোমরা আজকে কে কী খাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ আজকে হলো শুক্রবার ঠিক আছে তো চলো খাওয়া স্টার্ট করি প্রথমে এই চচ্চড়িটা দিয়ে খাবো দেখি চচ্চড়িটা কেমন টেস্ট শীতকালে তো এইরকম মূল তরকারি তো দারুণ লাগে আগে আমি খেতাম না কিন্তু মূল এখন ভালো লাগে আগে আমি কিন্তু মূলো খেতাম না এখন খাই মানে বিয়ের আগেতে আমি কোনো শাক সবজি বলো তরি তরকারি বলো কিছুই খেতাম না এখন সব কিছুই খাওয়া শিখে দেখে বুঝতেই পারছো যে এখন কোনো কিছুই বাদ দিই না হুম দারুণ হয়েছে এই যে মূলো পিছন দিকটা এইটা দিয়েই ভালো লাগবে সয়াবিনের ঝোলটা এটার কাছে ফিক পড়ে গেছে সয়াবিনের তরকারি আর খাবো না এটা দিয়েই ভালো লাগছে ভাতটা মনে হচ্ছে আজকে বেশি হয়ে গেল তরকারিটা না ছেলে মেয়েরা কেউ খাবে না তো সেই জন্য এই তরকারিটাই নিচ্ছি সয়াবিনটা তবু খাবে ছেলে মেয়েরা Tako da je, oče. পুরো থালা পরিষ্কার সয়াবিনের তরকারি রয়েই গেলো খাবো না আর খেতে পারবো না পেট পুরো ভর্তি হয়ে গেছে ঠিক আছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু ফলো করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো হাতটা ধুয়ে নিই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যদি অন্য কিছু এটিং শোয়ের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে তো চলো টাটা টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো